আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি শহীদুল হক বাপ্পি হাজারি, দি সাডেল লিংক ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজকে আপনাদের দেখাতে যাচ্ছি একটি ব্রয়লার হ্যাচারির স্বয়ংসম্পূর্ণ কিভাবে হয়ে থাকে, অর্থাৎ প্যারেন্ট স্টক থেকে ডিম কালেকশন, তার সঠিক নিয়মে ডিম স্টোর করা, পাশাপাশি কিভাবে এগুলোকে বাজারজাত করা হয়। তো দেখতে পাচ্ছেন দর্শক, আমরা একটি হ্যাচারিতে এসেছি। তো এখানে আমাদের কিছু ভিডিও সংগ্রহ করতে হয়েছে। হ্যাঁ, আমাকে দেখা যাচ্ছে, আমি আসলে প্যারেন্ট স্টকের শেডে রয়েছি। এখানে আসলে লোম অ্যান্ড মিট, এই ব্রিডগুলো এখানে খাবার দেওয়া হচ্ছে, অটোমেটিক পানি দেওয়া হচ্ছে, সম্পূর্ণ অটোমেটিকভাবে পানি দেওয়া হচ্ছে। আর পাশে রয়েছে নেস্ট বক্স, নেস্ট বক্সগুলোর মাঝে এই মুরগিগুলো যখন ডিম পাড়ার সময় হয়, তারা আপন মনে ভিতরে গিয়ে এই ডিমগুলো পেড়ে থাকে। আর এখানে যে দায়িত্ব, যে সকল লোকগুলো থাকেন, ওনারা খুব অভিজ্ঞতা সম্পন্ন হয়ে থাকেন, ওনারা এই ডিমগুলো সময় মতো বের করে থাকেন। এগুলো হচ্ছে লোম অ্যান্ড মিট, এগুলো বাহিরের একটি ব্রিড, পৃথিবীর বেশ কয়েকটি কোম্পানি এই ব্রিডগুলো করে থাকে। বর্তমানে বাংলাদেশে জিপি প্যারেন্টস অর্থাৎ গ্র্যান্ড প্যারেন্টস এনে বিভিন্ন হ্যাচারি এগুলো বাংলাদেশে বিতরণ করছে। হ্যাঁ, এখন আমরা চলে আসলাম, এটি হচ্ছে এগ স্টোর রুম। এখানে এসির মাধ্যমে ডিমকে 3-6 দিন নির্দিষ্ট তাপমাত্রায় রাখা হয়, কারণ বাতাসে গরমকালে অত্যধিক তাপমাত্রা যদি বেড়ে যায় তখন ডিমের মধ্যে ভ্রূণ চলে আসতে পারে, এজন্য এই ব্যবস্থাপনা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন দর্শক, এখানে রয়েছে ডিমগুলো এগ স্টোর রুম থেকে নিয়ে আসা হয়েছে। আনার পর এগুলোকে নির্ধারিত টাইম পর্যন্ত এখানে রাখা হচ্ছে। এই স্যাটারে 18 দিন ডিমগুলোকে রাখা হয়, তারপর ক্যান্ডেলিং করে ডিমগুলোকে হ্যাচারে ট্রান্সফার করা হয়। তো দেখতে পাচ্ছেন দর্শক, এটি হচ্ছে আমাদের আগের মডেলের 2 ট্রলির ট্রে, এজন্য আমরা 2 ট্রলি করেছি, এটি অনেক ওজন হয়ে থাকে। বর্তমানে আমরা 4,800 করে 4টি ট্রলি করেছি, অর্থাৎ 19,200, যেটি আন্তর্জাতিক বাজারে তৈরি করেছেন, যেমন পিটার স্যাম, চিক্স মাস্টার, বাঁকা ইত্যাদি ইত্যাদি ইনকিউবেটর করেছে, চাইনিজও অনেকে করেছে, 2টি কোম্পানি করেছে। তো এটি হচ্ছে ডিমকে ক্যারি করার সুবিধার্থে এখান থেকে ডিমগুলোকে নিয়ে হ্যাচারে ট্রান্সফার করা হয়। হ্যাচার থেকে 72 ঘন্টা পর বাচ্চাগুলো ফুটে বের হয়। দেখতে পাচ্ছেন দর্শক, এখানে হ্যাচার থেকে বাচ্চাগুলো সংগ্রহ করা হচ্ছে। আগেই বলেছি আপনাদের জন্য এই একটি স্বয়ংসম্পূর্ণ হ্যাচারি দেখাতে আমাদের ভিডিওগুলো আমাদের কর্মচারীদের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে কালেক্ট করা হয়েছে। এই বাচ্চাগুলোকে এখান থেকে বের করে গ্রেডিং করা হয়ে থাকে, অর্থাৎ এ বি সি বিভিন্ন প্রকারে কাতারে ফেলানো হয়। আর পরবর্তীতে এই বাচ্চাগুলোকে গ্রেডিং করার পর কেউ কেউ প্লাস্টিকের ঝুড়ি বা বিভিন্ন ঝুড়িতে কার্টুন করে থাকেন, অনেকেই আধুনিক কার্টুনে কার্টুন করে থাকেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন দর্শক, এখানে কাগজের আধুনিক কার্টুনে বাচ্চাগুলোকে প্যাকেজিং করা হচ্ছে। প্যাকেজিং করে ওনাদের কাঙ্ক্ষিত ক্রেতাগণের কাছে বিতরণ করা হয়ে থাকে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন দর্শক, এখানে পিক আপে বাচ্চাগুলো উঠানো হচ্ছে। তাদের কাঙ্ক্ষিত ক্রেতাগণের কে পৌঁছে দেওয়ার জন্য 1997 সাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে নিজস্ব কারখানায় প্রস্তুত হচ্ছে আধুনিক ইনকিউবেটর কন্ট্রোলার,
যাহা 100% মেরামতযোগ্য। আপনাদের যদি ন্যূনতম বৈদ্যুতিক জ্ঞান থাকে তাহলে আপনারা ঘরে বসে এই ইনকিউবেটরের কন্ট্রোলারের প্রায় 90% সমস্যা ঘরে বসে সমাধান করতে পারবেন। এগুলো হচ্ছে আমাদের ইনকিউবেটরের কয়েকটি কারখানার একটি কারখানা, যেখানে আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটরের বোর্ড দিয়ে ইনকিউবেটরের বডি প্রস্তুত হচ্ছে। আমরা একসময় লোকাল শিটের বডি বানালেও এগুলো সর্বোচ্চ 5-6 বছর পানি লেগে লেগে ঝংকে নষ্ট হয়ে যেত এবং বিদ্যুৎ খরচ অত্যাধিক বেশি আসত। আমাদের এই আন্তর্জাতিক মানসম্মত বোর্ডগুলোর বিদ্যুৎ খরচ অনেক কম এবং অনায়াসে 15-20 বছর চালাতে পারিবেন। আমাদের রয়েছে আন্তর্জাতিক মানসম্মত বেলজিয়ামের পিটারসাইম অনুকরণে ডিক্স হিউমিডিফায়ার। দর্শক, আপনারা অনেকেই আমাদের প্রশ্ন করে থাকেন যে বাপি ভাই, পানিতে অত্যধিক আয়রন থাকার ফলে আল্ট্রাসোনিক হিউমিডিফায়ারগুলো ঘন ঘন কেটে যাচ্ছে, যেহেতু সকলের পানিতে কম বেশি আয়রন থাকে, এটা সমাধান আমরা খুঁজে পাচ্ছিলাম না। তো বর্তমানে আমরা যেই সিস্টেমটি করেছি, ছোট ইনকিউবেটরে এই ডিক্স হিউমিডিফায়ারগুলো পাবেন, ফলে আপনাদের আল্ট্রাসোনিক হিউমিডিফায়ারের তুলনায় প্রায় 90% কম খরচে আপনারা এখন ইনকিউবেটর চালাতে পারবেন। আর আয়রন যতই থাকুক পানিতে, এতে কোনো সমস্যা হবে না। বাংলাদেশের খ্যাতনামা হ্যাচারিগুলো চিক্স মাস্টার, বাকাই, লিঙ্কো, ফাঙ্কি, ডাঙ্কি, বেলজিয়ামের পিটারসাম, চাইনিজ ইয়াং ফ্যাং, ইআই ইত্যাদি মেশিনের দিকে প্রত্যাশা করে থাকেন। অত্যন্ত আনন্দের বিষয় দর্শক, আর বিদেশ নয়, এখন বর্তমানে আমরাই বাংলাদেশে তৈরি করছি আন্তর্জাতিক মানসম্মত 19,200, 38,400, 57,600 এবং 115,200 ডিম ধারণ ক্ষমতার আধুনিক ইনকিউবেটর। আরেকটি বিষয় না বললে নয়, আমাদের বর্তমান এই 19,000 থেকে শুরু করে 115,200 ডিম ধারণ ক্ষমতার ইনকিউবেটরগুলো পরিবেশ বান্ধব, অর্থাৎ এটি পরিবেশের সাথে তাল মিলিয়ে অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোল করে। এখানে রয়েছে ওটিপি সুবিধাগুলো, ইনকিউবেটরের ফ্যানের রয়েছে ভিন্নতা, কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে 11-13 দিনে ডিমের ওয়েট লসের পরিমাণ কম বেশি হতে পারে। বাচ্চা ফুটানোর জন্য হিউমিডিটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। আন্তর্জাতিক বাজারের বড় বড় ইনকিউবেটরের দিকে লক্ষ্য রেখে আমরা ওয়েট বাল্ব ব্রিডিং ব্যবহার করছি, ফলে আপনি পাচ্ছেন অপটিমাম লেভেলের হিউমিডিটি সিস্টেম। সম্মানিত ক্রেতাগণ, আপনাদের চাহিদা অনুযায়ী আমরা নিম্নে 3 ধরনের ইনকিউবেটরের বডি অনুযায়ী আমরা মূল্য তালিকা দিয়েছি। আপনাদের সামর্থ্য অনুযায়ী এবং পছন্দ অনুযায়ী আপনারা পছন্দ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আশা করছি দর্শক, আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আমাদের ইনকিউবেটর সম্বন্ধে কিছু ন্যূনতম ধারণা দিতে সক্ষম হয়েছি। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, দয়া করে আপনাদের পাশে রাখার জন্য আমাদের বেশি বেশি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সহযোগিতা করুন। তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক, আজ আর নয়, আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।